হায় দেয়ার ইফরান প্রফেসর আর আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম এবং আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটি হলো আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক সফটওয়্যারের উপরে এটি রিসার্চারদের জন্য ডাটা কালেকশন এবং ডাটা অ্যানালাইসিসের একটি খুবই জনপ্রিয় সফটওয়্যার তো আমরা খুবই সংক্ষেপে খুব বেসিক কিছু বিষয়ের উপর দিয়ে উপর দিয়ে আজকে এই টিউটোরিয়ালটি করব আর কি ওকে তো টিউটোরিয়ালের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আইবিএম স্ট্যাটিস্টিক সফটওয়্যারটি খোলা রয়েছে তো এখানে আপনারা বাম দিকে খেয়াল করলে দুইটি ভিউ দেখতে পাবেন একটি হলো ডাটা ভিউ এবং আরেকটি হলো ভ্যারিয়েবল ভিউ তো ডাটা ভিউতে আপনাদেরকে সকল ডাটা ইনপুট দিতে হবে অর্থাৎ এটি হলো ডাটা এন্ট্রি করবে যিনি যিনি ডাটা এন্ট্রি করবেন ফিল্ড লেভেলে তার কাজ তো তিনি যে ডাটা এন্ট্রি করবেন এখানে যে কোন ভ্যারিয়েবলের আন্ডারে তার ডাটা যাবে নামটা কোথায় লিখবেন বয়স বা ঠিকানা বা তার প্রফেশন কোথায় লিখবেন সেটি কিন্তু এখনো সেট করা নেই তার কারণ হলো সেটি ডাটা ভিউয়ে সেট করা হয় না সেটি করা হয় ভ্যারিয়েবল ভিউতে তো ডাটা ভিউয়ের শুরুতে আমরা এটি মনে করেন নাম নিতে চাই তাহলে আমরা এই এই ভ্যারিয়েবল ভি এ আর লেখার উপরে ডাবল ক্লিক করলে আমাদের ভ্যারিয়েবলের এক নাম্বার কলাম এক নাম্বার যে এন্ট্রি পয়েন্ট রোটা সেটি হাইলাইট হবে এবং আমরা এখানে ভ্যারিয়েবলের নাম দিব নেইম লিখে এন্টার দিলে আপনারা দেখতে পারবেন যে ডাটা ভিউতে এটি চেঞ্জ হয়ে নেইম হয়ে গিয়েছে তো দ্বিতীয়টাতে আমরা নিতে চাই তার জেন্ডার কি সুতরাং ডাবল ক্লিক করলাম এটা হাইলাইট করলাম এখানে লিখলাম জেন্ডার এন্টার তারপর ডাটা ভিউতে এটি জেন্ডারে পরিণত হয়ে গেছে এবার তিন নাম্বারে আমরা নিতে চাই এইজ তাহলে এখানে লিখবো এইজ এবং চার নাম্বারে আমরা নিতে চাই ফোন নাম্বার ফোন ওকে তো আমরা এখন চারটা এন্ট্রি এখানে দিয়েছি এন্ট্রি দিয়েছি ভ্যারিয়েবল ভিউতে সুতরাং ডাটা ভিউতে সেটি এই ভ্যারিয়েবলের নামগুলোকে রিপ্লেস করে ফেলেছে সুতরাং আমি এখন ডাটা এন্ট্রি দেওয়া শুরু করতে পারবো তো প্রথমে আমি দিতে চাই আমার একজন রেসপন্ডেন্ট তার নাম এন্টার দিলাম কিন্তু দুঃখজনকভাবে নামটা আসলো না এটি আমরা ঠিক করতে পারবো ভ্যারিয়েবল ভিউতে নামের টাইপে গিয়ে কারণ অটোমেটিক অর্থাৎ জেনেরিকভাবে ডিফল্টভাবে যে কোনো ভ্যারিয়েবলের টাইপ এখানে নিউমেরিক হিসেবে সেট করে দেয় এই সফটওয়্যারটি তো আমাদেরকে একটু কষ্ট করে টাইপে এখানে ক্লিক করার পর এই বাটনে ক্লিক করে স্ট্রিং দিয়ে আসতে হবে তাহলে সে নামের জায়গায় নাম্বার ছাড়া অন্যান্য ক্যারেক্টার সি ডি এগুলি ইনপুট নিতে পারবে জেন্ডারে অবশ্যই আমরা নিউমেরিক রাখতে চাই না এটাকেও আমরা স্ট্রিং দিতে চাই এইজ নিউমেরিক হতে পারে আমাদের কোনো অসুবিধা নেই ফোন নাম্বার নিউমেরিক হতে পারে কিন্তু সমস্যা হবে যেহেতু আমরা জিরো ওয়ান সেভেন দিয়ে শুরু করব বা জিরো ওয়ান নাইন দিয়ে শুরু করব। সেই জিরোটা কিন্তু এই নিউমেরিক টাইপে গ্রহণযোগ্য না শুরুর জিরোটা সে ফেলে দিবে এ কারণে আমরা তাকে রেস্ট্রিক্টেড নিউমেরিক এই ফরম্যাটে রাখতে চাই তাহলে সে লিডিং জিরোগুলো ফেলে না দিয়ে সেগুলো সংরক্ষণ করবে ওকে তো আমাদের দেশে যেহেতু ফোন নাম্বারের সংখ্যা হলো ডিজিট হলো এগারোটি সুতরাং আমরা এগারোটা দিয়ে দিলাম এবং এখন তাহলে আমাদের সেট কমপ্লিট নেম এবং টাইপ আমরা ঠিকমতো সেট আপ দিয়ে দিয়েছি এবং দেখে আসি যে আসলেই ডাটা এন্ট্রি করা যায় কি না তো প্রথমে আমরা একটা ইনপুট দিলাম হ্যাঁ হয়েছে তারপর জেন্ডারে গেলাম জেন্ডার ইনপুট দিলাম হ্যাঁ সেটিও হয়েছে তারপর এখানে ইনপুট দিলাম সেটিও হয়েছে কিন্তু সমস্যা হলো এখানে তারা কেমন যেন টাকার মতো করে জিনিসটা দেখাচ্ছে যে দশমিক শূন্য শূন্য এটা আমরা চাচ্ছি না তাহলে এই যে ডাবল ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইজে আপনার একটা হাইলাইট হয়ে গেল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যে ডেসিমালস ঘরে দুই দেখা যাচ্ছে তো দশমিকের পরে দুই ঘরের কোনো ভ্যালু আমরা চাচ্ছি না এইজের ক্ষেত্রে সুতরাং আমরা এটিকে জিরো করে দিব এবং আমরা এখন ডাটা ভিউতে যেয়ে দেখব যে এই ফরম্যাটটা ঠিক হয়ে গেছে ওকে তো ফোনে আমরা এখন একটু দেখতে চাই যে ইনপুট ঠিক মতো নিচ্ছে কিনা ওকে সুতরাং সে সামনের জিরোটি ফেলে দেয়নি সেটিও সে ঠিক মতো রেখে দিয়েছে ওকে ঠিক আছে তাহলে তো আমরা এখন ভ্যারিয়েবল ভিউতে বাকি জিনিসগুলো একটু দেখতে পারি এখানে অ্যালাইন যে পার্টটা রয়েছে এটি একদম নর্মাল আপনারা বুঝতেই পারছেন যে লেখাটা বাম দিকে অ্যালাইন হবে নাকি ডান দিকে অ্যালাইন হবে সেটি এখানে ডিফাইন করে দেওয়া যায় আর এখানে আপনারা মেজার অর্থাৎ লেখার যে ডাটাগুলো এন্ট্রি নেওয়া হচ্ছে সেগুলো কি ধরনের ডাটা আপনি কি এটার উপর কোনো অ্যানালাইসিস চালাতে চান কি না সেটি ডিফাইন করে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় তো এই জেন্ডার এবং ফোন অবভিয়াসলি নমিনাল হবে এবং যেহেতু রেশিও বা নিউমেরিক ভ্যালুগুলো অ্যানালাইসিসের জন্য তারা সবসময় স্কেল টাইপটা ব্যবহার করে তাই আমরা এইজটাকে শুধুমাত্র স্কেল টাইপে রাখলাম আর এখানে রোল হিসেবে বাকি চারটা ইনপুট সবগুলোই ইনপুট সুতরাং এখানে রোলগুলোও ঠিক আছে বাকিগুলো আমরা আপাতত আলোচনা করব না রোল ইনপুট যে আছে ঠিক আছে সুতরাং সেখানে কোনো অসুবিধা নেই মূলত আমাদেরকে নেইম এবং টাইপটা ঠিকমতো করতে হবে এবং সবার শেষে মেজারটা আপনি ঠিকমতো যদি দিতে পারেন তাহলেই চলবে ওকে তো ডাটা ভিউতে এখন আমি আরও কিছু ইনপুট নিতে পারি যদি আমার রেসপন্ডেন্ট আমাকে ডাটাগুলো দেন তাহলে আমরা এখানে একের পর এক ইনপুটগুলো দিবো আর আরেকটা ডাটা একটু লিখে নিই ওকে তো এখানে ডাটা এন্ট্রি নেওয়ার পর আপনি যদি কোনোটিকে শর্ট করতে চান শর্ট করাটা খুবই সহজ এখানে একটু সংখ্যাটা বাড়িয়ে দিই তাহলে সর্টিংটা বোঝা যাবে আমাদেরকে যদি আমি এইজ অনুযায়ী শর্ট করতে চাই তাহলে এইজ এই এর ওপর রাইট ক্লিক করতে হবে এবং তারপর সর্ট অ্যাসেন্ডিং অথবা সর্ট ডিসেন্ডিং যে কোনো একটাতে ক্লিক করলে আপনার ডাটাটা শর্ট হয়ে যাবে খুবই সহজ সুতরাং এটিকে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এখানে যদি আপনি লেখার উপর শর্ট করতে চান তাহলে লেখাতে যে অক্ষরটি আগে আসবে ইংরেজি বর্ণমালায় সে অনুযায়ী শর্ট হয়ে যাবে সুতরাং আমি যদি এটিকে শর্ট অ্যাসেন্ডিং করি তাহলে যেহেতু ফিমেলের এফের অবস্থান এম এর আগে সুতরাং সে অনুযায়ী শর্ট হয়ে গেল একইভাবে আমি চাইলে নেমটাকেও শর্ট করতে পারি ওকে তো আমরা এভাবে যখন এন্ট্রিগুলো নিয়ে নিব সবগুলো এন্ট্রি নেওয়ার পর আমরা ডাটা অ্যানালাইসিসটা করতে পারবো তো এখানে এন্ট্রি দিতে যেহেতু বেশ সময় লাগবে আমি এরই মাঝে একটি ফাইল রেডি করে রেখেছি এখানে আমি বিশটি ডাটা এন্ট্রি নিয়েছি এবং আমি এখানে খুবই গবের টাইপের একটি রিসার্চ করছি যেটি হলো আমার রেসপন্ডেন্টের মাঝে কতজন স্টুডেন্ট এবং কতজন স্টুডেন্ট না সেই ডাটাটি আমি দেখতে চাচ্ছি ওকে তো আমি এখানে তাদের জেন্ডারটাও ইনপুট নিয়েছি এবং তাদের এজটাও ইনপুট নিয়েছি সুতরাং আমরা এই কয়েকটা বিষয়ের যদি একটা চার্ট দাঁড় করাতে পারি অথবা ফ্রিকোয়েন্সি টেবিল দাঁড় করাতে পারি তাহলে বেশ ভালো হয় সেজন্য তার জন্য আমরা যেটা করবো সেটা হলো এই অ্যানালাইজ ট্যাবে যেতে হবে অ্যানালাইজ ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং বেশ কয়েকটি অন্যান্য অপশন রয়েছে আমরা আপাতত শুধুমাত্র এটিতে থাকবো আজকের মতো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে প্রথমটি হলো ফ্রিকোয়েন্সিস সুতরাং আমি যদি ফ্রিকোয়েন্সি দেখতে চাই তাহলে এখানে যাব এখানে শুরুতে আপনাদের আসলে এই অবস্থানে থাকবে নেইম জেন্ডার এজ এবং স্টুডেন্ট বাম দিকের কলামটিতে থাকবে তো আমরা এখন যাদের যাদের ফ্রিকোয়েন্সি দেখতে চাই তাদেরকে ডান দিকের কলামে পাঠিয়ে দেবো তো আমরা এই যে দেখতে চাই স্টুডেন্ট ইয়েস অর নো তার ফ্রিকোয়েন্সি দেখতে চাই এবং জেন্ডার এই ফ্রিকোয়েন্সিটা দেখতে চাই ওকে ফ্রিকোয়েন্সি দেখার সাথে সাথেই আমার যদি কোনো চার্ট তৈরি করার ইচ্ছা হয় তাহলে আমি এই চার্ট বাটনে ক্লিক করব এই যে এখানে যেটি ছিল চার্ট চার্ট বাটনে ক্লিক করলে আপনি এখানে নান বার চার্ট চার্ট হিস্টোগ্রাম যে কোনো একটি দেখতে পারবেন তো শুরুতে যদি আমি নান দিয়ে করি তাহলে কী হয় সেটা একবার একটু দেখিয়ে নিই এখানে দেওয়ার পর আপনাদের এই যে আউটপুট উইন্ডোটা এখানে রয়েছে আউটপুট উইন্ডোতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে সকল ডাটার আমরা যে তিনটা ভ্যারিয়েবল পাঠিয়েছিলাম সেই তিনটা ভ্যারিয়েবল সকল ডাটার ফ্রিকোয়েন্সি রেডি করা হয়েছে তো স্টুডেন্ট নো ইনপুট নো রেসপন্ড করেছেন আটজন এবং ইয়েস রেসপন্ড করেছেন জন এবং পার্সেন্টেজে তারা হলো ফর্টি এবং সিক্সটি পার্সেন্ট রেসপেক্টিভলি একইভাবে ফিমেল রেসপন্ডেন্ট ছিল জন এবং মেল রেসপন্ডেন্ট ছিল জন তো হ্যাঁ ফ্রিকোয়েন্সি টেবিলটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখন আমরা যদি এটি একটি পাইচার্ট আকারে দেখতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য আরও বুঝতে সহজ হবে সুতরাং আমরা আবার অ্যানালাইসিস অ্যানালাইজ ট্যাবে যাবো ডিসক্রিপ্ট স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি চার্টে ক্লিক করবো এবার এবং পাই চার্টের অপশনটা টিক দিয়ে রাখব এখানে ফ্রিকোয়েন্সির ভিত্তিতে দেখতে চাই পার্সেন্টেজের ভিত্তিতে না ওকে কন্টিনিউ ওকে আপনারা দেখতে পারবেন যে একই আউটপুট ফাইলে নিচের দিকে আপনাদের পাইচার্টগুলো আস্তে আস্তে জেনারেট হয়ে যাবে সুতরাং আমরা জেন্ডারের ভিত্তিতে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম রেসপন্ডেন্ট ছিলেন মেইল এবং ম্যাক্সিমাম রেসপন্ডেন্ট ছিলেন স্টুডেন্ট কারণ তারা ইয়েস ভোট দিয়েছেন এবং এখানে এইজের একটা রিলেটিভ মেজার দেখা যাচ্ছে সুতরাং চার্ট জেনারেট করা এবং টেবিল জেনারেট করা খুবই সহজ এখন আমরা এই আউটপুটটাকে সেভ করতে চাই যাতে আমরা পরবর্তীতে কাউকে এটি দেখাতে পারি তার জন্য যেটি করতে হবে সেটি হলো এই সেভ বাটনে ক্লিক করলে এটি আপনার কাছে জানতে চাবে যে আপনি এটি কোথায় সেভ করতে চাচ্ছেন তো আমি এটা সেভ করবো হইল সি এস আউটপুট থ্রি নামে এটি সেভ করে রাখতেছে তো সেভ করলে এটি আপনি পরে আবার খুলতে পারবেন সেটা ঠিক আছে কিন্তু এটি আপনি যে কম্পিউটারে এসপিএসএস নেই সেই কম্পিউটারে দেখাতে পারবেন না তো আমরা যদি পিডিএফ আকারে সেভ করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি এক্সপোর্ট করতে পারি তাহলে খুব ভালো হয় সুতরাং ফাইল থেকে আপনি এক্সপোর্ট এইটাতে ক্লিক করবেন এবং এখানে আপনি চেক করে দিবেন যাতে পিডিএফ ফর্মেটে এটি সেভ হয় এবং আপনি চাইলে এখানে একটু চেক করে দিতে পারেন যে আপনি এটা কোথায় রাখতে চান তো মাই স্ট্যাটস এর ভিতরে আমি এটি আউটপুট নামে সেভ করে দিচ্ছি সেভ ওকে কিছুক্ষণ সময় নিবে একটু এক্সপোর্টটা শেষ হতে ওকে সো এক্সপোর্ট শেষ হয়ে গিয়েছে আমরা এখন যদি আউটপুট ফাইলটা দেখে আসতে চাই হুম এই যে আউটপুট ফাইল দেখা যাচ্ছে যে মাই স্ট্যাটস যে ফোল্ডারে আমি রেখেছিলাম সেই ফোল্ডারে দেখা যাচ্ছে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে একটু আগে জেনারেট করা সকল চার্ট এবং সকল টেবিল তারা পিডিএফে আউটপুট দিয়ে দিয়েছে সুতরাং এভাবে খুব সহজে আপনারা আউটপুটগুলো সংরক্ষণ করতে পারবেন ওকে আর অ্যানালাইজার একটা ছোট জিনিস ছিল যেটি হলো ডেসক্রিপটিভস ডেসক্রিপটিভস এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের আছে কোন ভ্যারিয়েবলের উপরেও আপনার অপারেশন চালাতে চাচ্ছেন অ্যানালাইসিসটা করতে চাচ্ছেন সেটা জানতে চাবি তো আমি এর উপরে করতে চাই এবং আমি অপশন হিসেবে তার ভ্যারিয়েন্স রেঞ্জ স্ট্যান্ডার্ড মিন এরর সবগুলো দেখতে চাই সুতরাং সবগুলোতে আমি ক্লিক করার পর যদি কন্টিনিউ দিই এবং তারপর ওকে দেই সবার শেষে সে আমাকে ডেসক্রিপটিভ আউটপুটটা দিয়ে দিবে সুতরাং এখান থেকে আমি জানতে পারবো যে মিন কত ছিল স্ট্যান্ডার্ড এরর কত ছিল মিনিমাম এজ কত ছিল এবং ম্যাক্সিমাম এইজ কত ছিল আমার রেসপন্ডেন্টের সুতরাং এখান থেকে আমরা বেশ কিছু ডিসিশন হয়তো জেনারেট করতে পারবো ডেসক্রিপটিভ থেকে আর কি ওকেই তো আমার মনে হয় বেসিক টিউটোরিয়াল হিসেবে আমরা আজকে এতটুকু রাখতে পারি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন এবং হ্যাঁ সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখবার জন্য